নোটিশ আজকের পিএলপি ফাইল ডাউনলোড করতে 6টি পাসওয়ার্ড চাইবে আর এই পাসওয়ার্ড কোথায় পাবেন বন্ধুরা এই ভিডিওর মাঝে একে একে 6টি পাসওয়ার্ড দিয়ে দিব তার জন্য আপনাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে চলুন এখন মূল ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটি নতুন পিএলপি ফাইল শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকের পিএলপি ফাইলটি হচ্ছে ভর্তির ফর্ম ডিজাইন তো বন্ধুরা ভর্তির ফর্ম ডিজাইন করতে অনেক কষ্ট করতে হয়েছে আপনাদের আর বেশি কষ্ট করতে হবে না শুধু আমার ভিডিওটা ভালোভাবে দেখে পিএলপিটা ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এই পিএলপি ফাইল ডাউনলোড করার পর কাস্টমাইজ করতে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে পিক্সেল ল্যাব আপনারা প্লে স্টোরেতে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন তো চলুন মূল ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো চলুন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে আপনার ফোনে থাকা পিক্সেল ল্যাবটি ওপেন করবেন এবং উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট লাইন সেইখানে ক্লিক করবেন তার এরপরে ওপেন ডট পিএলপি ফাইল তো এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করবার বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে তো উপরের দিকে দেখতে পারবেন ডট পিএলপি সেইখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে তো এই পেজ থেকে আপনারা ডাউনলোড নামের ফোল্ডারটি খুঁজে নেবেন আর আমি যেহেতু পিএলপিটা ডাউনলোড করিনি শুধু সেভ করেছি তার জন্য আমি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব নামক ফোল্ডারে তো ফোল্ডারে আসার পরে এরকম আরেকটা পেজ চলে আসবে তো এই পেজই হচ্ছে আপনার মেন পিএলপিটা যেটা ডাউনলোড করলেন সেটা চলে আসবে তো আমার পিএলপির নামটি হচ্ছে ভর্তির ফর্ম ডট পিএলপি আপনি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দুটা অপশন চলে আসবে একটা হচ্ছে ওপেন অনলি এবং আরেকটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন তো দেখতে পারেন আমার পিএলপিটা পিক্সেল ল্যাবে ওপেন হয়ে গেছে এরপরে দেখতে পারবেন এইখানে লেয়ার আইকন এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা লকটা সেরে নিয়ে কাস্টমাইজ করবেন আপনার প্রতিষ্ঠানের নাম এবং লোগোটা চেঞ্জ করে আপনি যেটা চেঞ্জ করতে চাচ্ছেন আর কি সেটাই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো চেঞ্জ করে আপনারা এখন সেভ করবেন কীভাবে এরপরে দেখতে পারবেন সেভ আইকন এইখানে ক্লিক করবেন এরপরে সেভ অ্যাজ ইমেজ তো আপনারা যেহেতু বেশি রেজলিউশনে সেভ করবেন অবশ্যই আল্ট্রা করবেন তো আল্ট্রা দেওয়ার পরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে আপনারা গ্যালারিতে সেভ করবেন তো বন্ধুরা এই ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাইমন টেক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম